এদিকে দিনাজপুরের চিরির বন্দরে বাসের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের চারজনের। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি, আমরা যাচ্ছি তার কাছে। সানি, সকাল 11টার দিকে এই ঘটনা ঘটেছে, খুবই মর্মান্তিক একটি ঘটনা। একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন স্বামী স্ত্রী, তাদের এক ছেলে এবং তাদের ভাতিজা, দুজন শিশু। আমরা যতটুকু জানতে পেরেছি, পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে সকালে তারা চিকিৎসার জন্য দিনাজপুরে কবিরাজ যে কাছে আসতেছিলেন, পা ভাঙ্গার কবিরাজের কাছে, এবং সেই পাগলু নামক একটি যানবাহন করে, তিন চাকার যানবাহন সেটিতে করে আসতেছিলেন। সেখান থেকে যাত্রীবাহী একটি কোচ তাদেরকে ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার ফলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়, এবং এই মৃত্যু হওয়ার পর এখানে আরো যে পাঁচজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে দুজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত এখানে তিনজন চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা মোটামুটি আশঙ্কা থেকে মুক্ত, এটি আমাদেরকে যারা চিকিৎসক তারা জানিয়েছেন। এবং চিরিমনা থানা ওসি বদুল হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দুর্ঘটনার ঘটনায় যে ঘাতক যে বাসটি, সেই বাস থেকে আটক করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, এবং মোটামুটি ভাবে এখানে যে ঘটনাটি ঘটেছে, এখানে যারা পরিবারের সদস্যরা ছিল তারা বলছিল যে এই ঘটনার জন্য একেবারে পুরোপুরি সেই বাসটি দায়ী, কারণ বাসটিকে ছাড় দেওয়ার পরও বাসটি তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। ফারুক, এই ছিল দিনাজপুরের। সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপুল সরকার সানি।